আজাদ সাহেব এদিকে আসেন জি স্যার এখন কি রুগী টুগি আসে না স্যার দেখতে আছি ঠিক আছে ওকে দেখেন হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ আমি চেম্বারে আছি আসেন 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 স্যার রুগী আসতেছে স্যার আসেন জি আছে আসেন আসেন

তোমার তো হাইপের প্রেশার অনেক ঠিক আছে দেখি কি করা যায় পেটে ব্যথা আছে না স্যার সকালে কি খাইছো রুটি খাইছি পাতলা পায়খানা হয় না স্যার দাঁতে এই সাইডে ব্যথা জি 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 এই সাইডে ব্যথা ঘাড়ে ব্যথা করে হ্যাঁ করে গিরায় গিরায় ব্যথা করে মাঝে মাঝে চোখে ব্যথা করে তোমার সব জায়গায় ব্যথা করে ঠিক আছে দেখতেছি কি করা যায় ঔষধ দিতেছি সবগুলো ঠিক মতো ঔষধ খাবা তোমার নাম কি মিরাজ স্যার চোদ্দশো টাকা দাও স্যার কিভাবে খাব ঘুমানোর আগে দুইটা খাবা আর ঘুমানোর পরে চারটে খাবা স্যার ঘুমানোর পরে কিভাবে খাব তুমি ডাক্তার না আমি ডাক্তার যেভাবে বলছি সেইভাবে খাবা যাও আর ঔষধ নিবা আমার ওখানে ফার্মেসি আছে তোমার মোট নয় হাজার টাকা আসছে ওখান থেকে ঔষধ নিবা আর ঠিক মতো খাও সাহেব এদিকে আসেন আমি তো চলে যাব রুগী কি আরো আছে স্যার দেখতাছি দেখেন আমার সময় তো শেষ হয়ে গেছে আসেন আসেন পারবেন দিতে সারের ভিজিট দুই হাজার টাকা একটু কম তো নিয়েও না গরিব না না কম হবে না আর এখান থেকে ওষুধ নিতে হবে অনেক টাকা লাগবে ঠিক আছে দেখতে স্যার একটা গরিব অন্ধ ফকির রাইছে কি গরিব অন্ধ ফকির হগত তো অনেক টাকা নিয়ে আসো নিয়ে আসো আসেন আসেন

বহের মধ্যে সিনসিন করে মাথার মধ্যে পিন করে আড়ুর মধ্যে কলজা করে সার খাইলে খিদে লাগে না ঘুমাইলে সোহে দেহি নেওয়া সার বাসমু আমার কাছে আসছেন সব ঠিক হয়ে যাইবে কোনো সমস্যা নাই সব ঠিক হয়ে যাইবে কোনো টেনশন করবেন না আমি ঔষধ দিব খাইলে আপনি ভালো হইয়া যাইবেন আপনার তো সমস্যা আপনি ডাক্তারের কাছে যান না এই সমস্যা সেই সমস্যা পায়ে ব্যথা হাতে ব্যথা খাইলে খিদে লাগে না ঘুমাইলে চোহে দেখেন না এত সমস্যা নিয়ে কেমনে বাইসে আছেন ঠিক আছে আমি সব দেখতে আছি সব ঠিক হয়ে যাইবে ঔষধ লিখে দিব আপনি ঠিক মতো খাইবেন কোনো টেনশন নাই আপনার যত রোগ আছে ভালো হয়ে যাইবে স্যার বাসমুত বুকের মধ্যে চিন চিন করে বুকের মধ্যে পিন পিন করে হাড়ুর মধ্যে কলজা করে ঘুমাইলে সোহেদেহি না খাইলে খিদে লাগে না এই পেট এই এইরকম ফুললে ব্যথায় বাস তো সার মানুষ তো বাসার জন্য আসে ডাক্তারের কাছে স্যার স্যার তো একটু কমাইয়া আপনার পয়সাটা একটু বেশি লাগবে স্যার গরিব মানুষ সমস্যা নাই টাকা পয়সা আছে তো আছে স্যার একটু কমাই এলন একটু ডিসকাউন্ট দিয়ে দিব অনে জি স্যার এই আজাদ সাহেবকে বইলে দিব ডিসকাউন্ট দেওয়ার জন্য ঠিক আছে কাজ শেষ ভিজিট দেন দুই হাজার টাকা টেস্ট অনেকগুলো দিছি ডিসকাউন্ট দেওয়ার জন্য আমি বইলে দেবো আনে আজাদ সাহেবকে আপনার আপনার এক্স রে করাইতে হইবে ঠ্যাঙ্গে তিনটা বুকে এক্স রে ষাটটা আপনার তো অনেক প্রবলেম আমি তো স্যার জি বাঁচবেন মাথায় টেস্ট দিয়েছিস চারটে মাথায় আছে মাথা আছে তো সমস্যা নাই মাথা আছে দেখলাম তো মাথা আছে স্যার আর কোনো সমস্যা নাই আর শোনেন আমার ফার্মেসি থেকে ঔষধ নেবেন প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার ঔষধ লাগবে সমস্যা নাই ডিসকাউন্ট করাই দিছি টাকা টাকা সমস্যা নাই বিল তো আরো বেশি আইছে আমি ডিসকাউন্ট দিছি আপনি তো বাসবেন বাসার জন্য দিছি এটা এক মাসের ঔষধ দিছি আর দুই মাস আসতে হবে যান যান তিন মাস খাইতে হইবে জিত। তিন মাস খাইতে হইবে এই এক মাস আরও দুই মাস খাইতে হইবে হেলেদেহি মোর বাড়ি ঘর বেছে দিতে হইবে স্যার ঠিক আছে যান যান আসেন আসেন আদার সাহেব নিয়ে যান ওনাকে স্যার আমাদের তো সময় কম আমাদের তো আবার অন্য চেম্বারে যাইতে হবে আদার্স সাহেব ব্যাগ ঘোষান নেন চলেন এই মেয়ে এদিকে কি ওদিকে চান সোজা আর এদিকে আর সার ওনাকে নিয়ে যান সার আমার কাজ আছে অন্য জায়গায় যাইতে হইবে জান স্যার এই যে সিলিপ দুইজন আর এক আপনি অন্ধ কেমনে দেখলেন যান জান এভাবে দুই নম্বরই কত জায়গায় করছেন দুই নম্বরই মানে কী কইতে আসেন যান জান এই আঙ্গুল নামা কি দুই নম্বরি আমাকে চিনেন স্যার স্যার জি আপনাকে চিনি যান জান স্যার স্যার আমি ক্রাইম পেট্রোল সিনিয়র অফিসার আলমগীর হোসেন আপনাকে ধরার জন্য দীর্ঘদিন আমরা দুইটা লোক সদ্য বেশে ঘুরছি আজ হাতে নাতে পেলাম গরিব দুঃখী মানুষের হাজার হাজার টাকা লুটপাট করেছেন গরিব দুঃখী মানুষে বুঝে না তাদের ঠকাইয়া হাতিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন স্যার স্যার করোনার পরে চারদিকে অবাক আর অবাব কোনো কাজকর্ম নাই কী খামো কী করমো তাই আমরা দুইজন এই কাজ বেছে নিয়েছি কোনো অফিসে চাকরি পাই না স্যার আজ আমাদের ক্ষমা করে দেন আমরা আর করবো না এমন ধরনের কিছু অসাধু ব্যবসায়ী ডাক্তারের নামে ডাকাতি করে বেড়াচ্ছে নেই কোনো তাদের লাইসেন্স নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও কিন্তু তারা গরিব দুঃখী অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলছে সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সচেতন হন এবং আপনার পরিবারকে সচেতন করুন